আমরা ওই 5-6 জনা গোসল করতে যেলাম, ও পারে দেখতে যেলাম 13 জনা গোসল করতেছে, ঠিক আছে। 5 জনা উপরে ছিল আর 8 জনা নিচে ছিল, তার 5 জনা হচ্ছে নিচে সাইডে ছিল আর 3 জনা আগায় আইছিল আর কি। আস্তে আস্তে 2 জনা ধরেন 27 জনে, 1 জনা দেখি 27 জনে না, তার ভিতরে যে 27 জনে তার হাত ধরেছিল যে ডুবছে আর কি, সে হাত ধরেছিল। অনেকক্ষণ ধরে রাখার পরে সেও ধরেন আর কোলাতে পারে না, সাইড দিয়ে সাইড দিয়ে একজনা ধরেন এপারে চলে আসলো পাকে ভাসিয়া, ঠিক আছে। আর একজনা ধরেন ওপারে যাওয়ার পরে ওপার থেকে আবার ভাসায় নিয়ে এপারে চলে আসলো, দুজনা ক্লান্ত হয়ে গেল আর একজন ওটা ডুবে গেল আর কি। হ্যাঁ, তারপর মধ্যে আমরা ওখান থেকে দৌড়ে আসতে আসতে অনেকক্ষণ ধরে ডুবলাম, ডুবানোর পরে ওটা আর পালাম না, ঠিক আছে, ওটা আর পালাম না। পাওয়ার পরে তারপর অনেকক্ষণ পরে ধরেন ওই কুমারখালীতে ফোন দিল, ফায়ার সার্ভিসের লোকজন এসে অনেকক্ষণ খোঁজা খোঁজা করলো, ওনার সাথে আমরাও ছিলাম, আমরা দুজনকে উদ্ধার করছে আর কি। হ্যাঁ, একজনের নিখোঁজ, দুজনের একজনা হাসপাতালে আর একজনা এখানে আর কি ছিল, সুস্থ হয়েছে আর কি।